আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এমকে জামানসিত ইজি প্লাস এন্ড নোট এন্ড শর্টকাট সাজেশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে লাইভ ক্লাসে আলোচ্য বিষয় যে সমস্ত শিক্ষার্থীগণ বিবিএ ফোর্থ ইয়ার হিসাব বিজ্ঞান বিভাগ 2021 সালে পরীক্ষার্থী, তাদের উদ্দেশ্যে শর্টকাট সাজেশন। শিক্ষার্থীগণ, ইতিমধ্যে আপনাদের ফর্ম ফিলাপের ডেট দেওয়া হয়েছে, আশা করা যায় খুব শীঘ্রই পরীক্ষার সময়সূচি ঘোষণা করতে পারে। অতএব আপনাদের হাতে এখন সময় খুবই কম। বিবিএ ফোর্থ ইয়ারে 9টি সাবজেক্ট আপনাদের কমপ্লিট করতে হবে, এর মধ্যে 5টি ম্যাথমেটিক্যাল এবং 4টি থিওরিটিক্যাল সাবজেক্ট। এই অল্প সময়ের মধ্যে 9টি সাবজেক্ট কি হবে আপনি আয়ত্ত করবেন এবং কী হবে আপনি ভালো প্রিপারেশন নেবেন, সেজন্য আমরা এখানে পরামর্শ দেব। তো চলুন, প্রত্যেকটি সাবজেক্টের গুরুত্ব সমান, কারণ প্রত্যেকটা সাবজেক্ট আপনার এই 80 মার্কের পরীক্ষা হবে। তাই শুধুমাত্র ম্যাথমেটিক্যাল সাবজেক্ট নিয়ে পড়ে থাকলে হবে না, থিওরিটিক্যাল সাবজেক্টও আমাদের সময় দিতে হবে। তার জন্য আমি একটা রুটিন তৈরি করে দিব। যদিও থিওরিটিক্যাল সাবজেক্টে আমাদের বেশি সময় লাগে না, অল্প সময় দিলে ইনশাল্লাহ ভালো রেজাল্ট করতে পারবেন। আর ম্যাথমেটিক্যাল 5টি সাবজেক্টে 5টা A+ পেতে হবে, কী হবে পাবেন সেই বিষয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, দেখুন সবথেকে গুরুত্বপূর্ণ সাবজেক্ট হলো আপনার ওয়ার্কিং ক্যাপিটাল। এই সাবজেক্টটি A+ পাওয়া আপনার জন্য খুবই সহজ, কারণ এই সাবজেক্টে দেওয়া হয়েছে একটি শর্টকাট সিলেবাস, যে সিলেবাস আছে মাত্র 8টি অধ্যায়। 8টি অধ্যায় থেকে সবগুলো অধ্যায় আপনার পড়া লাগবে না। এখান থেকে আপনার বি পার্টে 5টি এবং সি পার্টে 5টি প্রশ্নে অ্যান্সার করতে হয়, সেজন্য 8টি অধ্যায় থেকে আমরা বাছাই করে নেব গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো, যে অধ্যায় থেকে প্রতি বছরে ম্যাথমেটিক্যাল প্রশ্নগুলো আসে, কারণ 8টা প্রশ্ন থাকবে 8টা অধ্যায় থেকে। এখান থেকে বাছাই করে মাত্র 5টি অ্যান্সার করতে হবে। যে অধ্যায়গুলো আপনার কাছে সহজ এবং ম্যাথমেটিক্যাল প্রশ্ন আসবে সেই অধ্যায়গুলো আমরা সিলেক্ট করব। এক্সট্রা আমাদের হাতে একটা অধ্যায় রেখে দেবো, যাতে কোনো রিস্ক নেওয়া যাবে না। তো এভাবে আমরা ইনশাল্লাহ যদি পড়াশুনো করি তাহলে প্রত্যেকটা সাবজেক্টে A+ পাওয়ার জন্য সহজ হবে। চলুন আমরা ওয়ার্কিং ক্যাপিটাল নিয়ে আলোচনা করি। এখন ওয়ার্কিং ক্যাপিটাল আমার বইয়ে আমি যেভাবে সাজায় দিয়েছি, প্রথমে বিগত সালে যে প্রশ্নগুলো আসছিল এই প্রশ্নগুলো কোন অধ্যায় থেকে কোন ফরম্যাটের কনভার প্রবলেম থেকে আসছিল আমি একটা পরিসংখ্যানিক চার্ট তৈরি করে দিয়েছি। এটা এক নজরে একটু দেখতে হবে, আমার বইতে এই চার্টটা দেওয়া আছে। তো আসুন পরিসংখ্যানিক চার্ট, যেমন 1নম্বর অধ্যায় থেকে, 1নম্বর অধ্যায় থেকে আমাদের ক পার্টে কতটা করে আসে, প্রতি বছরে 2টা 3টা 4টা করে প্রশ্ন আসছে, এই প্রশ্নগুলো আমি এখানে সব লিখে দিয়েছি, যে এতে একটা ধারণা আসবে যে আগামীতে আপনার কয়টা প্রশ্ন এখান থেকে ছোটো প্রশ্ন আসতে পারে। এবং বি পার্টে দেখুন, বি পার্টে যেমন 13 সালে আসছে 2টা প্রশ্ন, একটা ম্যাথ একটা থিওরি, আবার 14 সালে আসেনি, 15 সালে আসছে, 16 সালে আবার আসছে, 17 সালে আসছে, মাঝে 18 সালে আসেনি, 19 সালে আসছে, এভাবে দেখা যাচ্ছে আপনার 21 সালে আসবে কি না, সেজন্য আমি একটা সাজেশন তৈরি করে দিয়েছি। এবার আসুন সি পার্ট। সি পার্টে এই অধ্যায় থেকে প্রতি বছরই প্রশ্ন থাকে, কোনো বছরে মিস হয়নি, সুতরাং এবছরও থাকবে, এটাই স্বাভাবিক। তাহলে সাজেশন করতে আপনার সুবিধা হবে এই চারটা দেখলে। বইটা এখনই সংগ্রহ করুন, আর যাদের কাছে আমাদের বইটা নেই তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন। প্রয়োজনে আমরা ভর্তি আমাদের পেইড কোর্সে যারা ভর্তি হবে তাদের জন্য বই ফ্রি পাঠানো হবে। প্রত্যেকটা কোর্সের জন্য আপনার সামান্য রেজিস্ট্রেশন ফি দিয়ে জমা দিয়ে আপনি বইটা নিতে পারবেন। তো আসুন আসি আজই যোগাযোগ করুন। আমাদের যে স্ক্রিন নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, সরাসরি কল দিতে পারেন। এরপরে আসুন 2নম্বর অধ্যায়। 2নম্বর অধ্যায় থেকে আপনার কোন প্রশ্ন কোন সালে কতটুকু আসছে এটা আমরা এখানে চার্ট দেখলে বুঝতে পারবেন। যেমন এটা হচ্ছে ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ। গ বিভাগ থেকে প্রশ্ন আসে 2টা করে, যেমন 13 সালে 2টা আসছে, 14 সালে 2টা আসছে, 15 সালে আসেনি, 16 সালে আসছে, 17 সালে 3টা প্রশ্ন আসছে, 18 সালে 1টা আসছে। তাহলে 16 সালে 1টা প্রশ্ন, 18 সালে 1টা প্রশ্ন, 19 সালে 2টা, আর আশা করা হচ্ছে 21 সালে আপনার এখান থেকে 2টা প্রশ্ন আসবে অবশ্যই। কাম বাই টার্ম আপনি যখন দেখবেন বিগত সালের কিছু প্রশ্ন নমুনা, তখন আপনার ধারণা আসবে যে আসলে আমাদের 21 সালে কী আসতে পারে। আর আমি সেই অনুযায়ী সাজেশন করে দিয়েছি, এই সাজেশনের বাইরে কিছু আসবে না, আশা করি ইনশাল্লাহ এখান থেকে কমন আসবে। তো আজই সংগ্রহ করুন আমার এই সাজেশন বইটা, আমাদের স্ক্রিন নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যোগাযোগ করুন। 3নম্বর অধ্যায় এরকমভাবে চার্ট তৈরি করে দিয়েছি। 4নম্বর অধ্যায় প্রত্যেকটা পরিসংখ্যানিক চার্ট, এখান থেকে যদি আপনি 8টা অধ্যায় করতে পারেন তাহলে 8টা প্রশ্নই কমন পাবেন, সেখান থেকে আপনি বাছাই করে 5টা
সহজ প্রস্ত অ্যান্সার করে আসবেন। আর যদি পাঁচটা অধ্যায় করেন তাহলে পাঁচটাই কমন আসবে, যে কয়টা অধ্যায় পড়বেন সেই কয়টা অধ্যায় থেকে আপনার কমন আসবে। তো এ প্লাস পাওয়া আপনার জন্য সহজ হয়ে যাবে। আর ভালো ফলাফলের জন্য প্রথম শর্ত হলো একটা ভালো বই। একটা ভালো বই সুন্দরভাবে সাজানো গোছানো থাকে, যা দেখলে একটা অঙ্ক দেখলে ওই ধরনের একই ক্যাটাগরি অঙ্ক, একই নিয়মের অঙ্ক, একই ফরম্যাটের অঙ্ক এক জায়গায় করা থাকে। আর ছাত্রদের কথা মাথায় রেখে আমি আমার আবিষ্কৃত ফরম্যাট অনুযায়ী বইগুলো খুব সুন্দরভাবে সাজাই দিয়েছি। ঠিক আছে, দেখতে পারেন আমার বই কীভাবে আমি সাজাইছি। যেমন এক নম্বর অধ্যায়, এই অধ্যায়ের ভিপ কোয়েশ্চেন, এরপরে থিওরিটিক্যাল প্রশ্ন। থিওরিটিক্যাল প্রশ্ন কিন্তু এভাবে আমি ফরম্যাট আকারে গোছাই দিয়েছি। যেমন প্রথমে এক নম্বর ফরম্যাটের কয়টা প্রশ্ন আছে, এই চলতি বা কার্যকরী মূলধন সম্পর্কে যা প্রশ্ন সব এক জায়গায় করে খুব সহজ ভাষা দিয়ে উপস্থাপন করেছি, তাতে একবার পড়লে আপনি লিখতে পারেন। সুন্দরভাবে এখানে গোছাই দেওয়া আছে, সেন্টেন্সগুলো অনেক সহজ করে দিছি। দুই নম্বর অধ্যায়, সেখানে ম্যাথমেটিক্যাল টার্ম এবং থিওরিটিক্যাল বিষয় সবগুলো খুব সুন্দরভাবে গোছাই দেওয়া আছে। তিন নম্বরও সুন্দরভাবে দেওয়া আছে গোছায়। আপনার কাছে অন্য বই যদি থাকে তারপরে আমার বইটা আপনারা সংগ্রহ করুন, খুব অল্প দামে আপনি বইটা ক্রয় করতে পারবেন। আজই যোগাযোগ করুন। আর যাদের কাছে, আর যারা আপনার পেইড কোর্সে ভর্তি হতে চান, পরীক্ষার আগ পর্যন্ত কন্টিনিউ চলবে পেইড কোর্সটা। আমাদের লাইভ ক্লাসটা প্রতি রাত্রে ক্লাস হয়, আর প্রয়োজনে আমরা আপনাদের সুবিধা মতো টাইমও দিতে পারবো। তো এখানে ভর্তি হলে আপনার সুবিধা হবে, বইটাও আপনি ফ্রি পাবেন, আর অল্প খরচে আপনি কোর্স করতে পারবেন। সেই ভালো যার সব ভালো যার, ফোর্থ ইয়ারে একটা ভালো রেজাল্ট করেন। গতবার অনেক ছাত্ররা শেষে ভর্তি হয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট করছে, অকল্পনীয়। এবারও করতে পারবেন, আপনারা আজই যোগাযোগ করুন। শিখা দেখুন প্রত্যেকটা অধ্যায় যদি এভাবে আমি সুন্দরভাবে গোছায় যেভাবে দিয়েছি এটা দেখতে পান, আমার এই বইটা দেখলে আপনাদের কাছে সহজ হয়ে যাবে। অন্য বই আপনারা কিনছেন সমস্যা নেই, আমাদের বই আপনাদেরকে ফ্রি দেওয়া হবে, যোগাযোগ করুন। কেন আমাদের বইটা দেখতে আপনি বুঝতে পারবেন যে কী হবে উপস্থাপন করতে হবে আর কত ইজি হয়ে যায়। এই যে আটটা অধ্যায় আমি এইভাবে সুন্দরভাবে গুছাই দিয়েছি আলহামদুলিল্লাহ। ভালো ফলাফলের জন্য এরকম একটা ভালো বই আপনার খুবই জরুরি দরকার। আর শুধু বই ভালো থাকলে শুধু হবে না, ভালো ফলাফলের জন্য ভালো শিক্ষকও দরকার আছে। তাই যেভাবে আমরা সুন্দরভাবে উপস্থাপন করেছি প্রত্যেকটা অঙ্ক সহজ হয় ছাত্রদের কাছে, স্যার যদি সুন্দরভাবে উপস্থাপন করতে পারে। শিখা দেখুন একটা দুইটা শুধুমাত্র অঙ্ক করলেই আপনাকে হবে না, আগে নিয়ম জানতে হবে। কয় নিয়মের অঙ্ক আছে আমি এখানে আগে নিয়মগুলো বলে দেবো, এর প্রত্যেকটা নিয়মে কয়টা অঙ্ক আছে সেই অঙ্কগুলো এখানে দেখাই দেবো। দেখাই দেওয়ার পরে কোন অঙ্ক কীভাবে সমাধান করতে হবে, খুব অল্প টাইমে আপনি আয়ত্ত করতে পারবেন, মনেও রাখতে পারবেন, নির্ভুলাটে আনসার করতে পারবেন, ভালো একটা ফলাফল তৈরি করতে পারবেন। তা শেষ ভালো দার সব ভালো দার, ফোর্থ ইয়ারে উঠছেন এখন রিক্সটা নিয়ে এখনই যোগাযোগ করুন। আমরা এখন থেকে নতুন ক্লাস শুরু করেছি, পরীক্ষার আগ পর্যন্ত একবার শেষ করে কমপক্ষে তিন বা চারবার রিভিশন দিতে পারবো, সেরকমভাবে আমরা প্রিপারেশন নিয়েছি, কারণ আমাদের তো বেশি সময় লাগে না। তো যাক আলহামদুলিল্লাহ আমার তৌফিকুল্লাহ বিল্লাহ। শিখা দেখুন ভিডিওটা আপনারা শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিয়েন। আমার তৌফিকুল্লাহ বিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।